বাবাকে দেখতে গ্রামের বাড়িতে নূপুর। অবশেষে আপন ঠিকানার মাধ্যমে নূপুর ফিরল তার রক্তের শিকরে। তবে পরিবারের সবাইকে ফিরে পেলেও তার বাবাকে নূপুর দেখতে পারেননি। বাবা অনেক অসুস্থ থাকায় বাবাকে আপন ঠিকানার স্টুডিওতে আনা সম্ভব হয়নি। তাই নূপুর বাবাকে দেখতে গ্রামের বাড়িতে যায় এবং বাবাকে দেখে নূপুর। বাবাকে দেখেই চিনতে পারে। নূপুর পরিবার ফিরে পাওয়ার পরে কেমন আছে তা জানতে চাইলে নূপুর বলেন, 25 বছর অপেক্ষায় ছিলাম এই পরিবারের। অনেক ঘটনা জানা থাকলেও পরিবারকে ফিরে পাইনি। তবে কোনো ঘটনাক্রমে আপন ঠিকানার আরজে কিবরিয়ার মাধ্যমে আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। এটা আমার কাছে সবচাইতে বড় পাওয়া। এই পাওয়ার কোনো শেষ নেই। আমি আমার বাবা মাকে পেয়ে অনেক খুশি। কিন্তু নূপুর এত পাওয়ার মাঝেও তার পালিত বাবা মাকে প্রশংসা করতে ভোলেননি। বলেছেন, এত কিছু পেয়েও যতটা খুশি নূপুর, তার চাইতেও বেশি খুশি তার পালিত বাবা মাকে পেয়ে। কারণ নিজের মেয়ের থেকেও বেশি করেছেন নূপুরের জন্য। নূপুরকে করেছেন উচ্চশিক্ষিত এবং নূপুর সবচাইতে বেশি খুশি হয়েছেন যে সে নিজের একটি পরিচয় খুঁজে পেয়েছে। সত্যি রক্তের টান পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে। অন্যদিকে পরিবারের প্রত্যেক আত্মীয়র সাথে সবসময় কথা বলছেন নূপুর। তবে যে বাবা তাকে এত বড় করেছেন সে বাবা স্ট্রোকের রোগী হওয়ার কারণে তাকে এ পর্যন্ত নূপুরের পরিবার খুঁজে পাওয়ার ব্যাপারে কিছু জানানো হয়নি। কারণ নূপুরকে এতটাই ভালোবাসেন যে এই ঘটনা হয়তো তিনি সহ্য করতে পারবেন না। নূপুর এখন পর্যন্ত খুলনাতে যাননি। সবাই তার জন্য অপেক্ষা করলেও নূপুরের ছেলের পড়ালেখার সমস্যার জন্য নূপুর যেতে পারেননি বলে জানিয়েছেন। তবে কিছুদিন পরে যাবেন বলেও জানান তিনি। বর্তমানে নূপুর তার শিকড় খুঁজে পেয়ে অনেক খুশি হয়েছেন এবং সর্বশেষে আপন ঠিকানার সকল ভলেন্টিয়ার সহ যারা তার ভিডিও শেয়ার করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং মিডিয়া জগতের আরো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।